পুরুলিয়া জেলার সবথেকে গুরুত্বপূর্ণ লোক উৎসবগুলির অন্যতম হলো ভাদু পুজো। ভাদু উৎসবে গতকাল সারারাত ধরে দেবী ভাদুর সামনে গান গেয়ে তাকে আরাধনা করা হয়েছে। কথিত আছে, ভাদু ও ভদ্রাবতী ছিলেন পুরুলিয়ার কাশীপুর রাজপরিবারের কন্যা। তার অকাল মৃত্যুতে শোকার্ত রাজা এবং তার পুজো শুরু করলেন। পরবর্তীকালে সারা মানভূম জুড়ে তা প্রচলিত হয়, যা আজও চলে আসছে। এই পুজো প্রতি বছর বিশ্বকর্মা পুজোর আগের রাতে হয় ও বিশ্বকর্মা পুজোর দিন ভাদুকে সকাল সকাল বিসর্জন করা হয়। এইভাবেই এই পুজো চলে আসছে পূর্বপুরুষ ধরে। করে বাদুর পূজা সন্ধ্যা হলে ঝারলি বাজে হাতে তে ফুল বাতাসা, সন্ধ্যা হলে ঝারলি বাজে হাতে তে ফুল বাতাসা। পিসি চল যাবো দালিয়াতে, চল গো পিসি চল যাবো দালি, ঘরের গুণের কথা বলবো গো, গাল দিও না পাশা খেলতে বসে, শাশুড়ি গাল দিও না খেলতে বসে, আমার বাবু বলে ছিল শ্বশুর বর্মা যা, আমার বাবু বলে ছিল শ্বশুর বাটি দুধ বাটিতে রলিতে আলো লোকিন, বাটি দুধ বাটিতে রইল লিতে আলো লোকিন্দর, এদের কি কাটেছি ক্ষীরের মিটি পালি না, এক পা দুধের ক্ষীরের মিটি পালো না, কোন বাদু পিলবে দীঘর সতি একাতে সুর বাজেছি, একাতে সুর বাজেছি মাগো আমি কাপড়ে দাগ দিব, শ্বশুর ঘরে গেল বউয়ের জাতি।